মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের উত্তাপ চরমে। মঙ্গলবার অর্থাৎ আজ শেষ পর্যায়ে ভোট গ্রহণ। কামলা না ট্রাম্প, কুর্সি থেকে নজর রাখছে ভারত। 7টি সুইং স্টেটের ফলাফলের দিকেও নজর রয়েছে আমেরিকার। আগামী প্রেসিডেন্ট কে, সেই দিকে সারা বিশ্বের নজর। আমেরিকার মোট 50টি প্রদেশে ভোট দানের পদ্ধতিতে বিভিন্নতা রয়েছে। দোদুল্যমান 7টি প্রদেশের ফল কি হবে তার উপর অনেকটাই নির্ভর করছে ভোটের সামগ্রিক ফল। রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্রেট পার্টির কমলা হ্যারিসের মধ্যে শেষ মুহূর্তের জনপ্রিয়তার হাড্ডাহাড্ডি লড়াইয়ে এ যাবৎ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস কিছুটা এগিয়ে থাকলেও অভিবাসন, কর্মসংস্থানের মতো প্রশ্নে ট্রাম্পের জোর সওয়াল পরিস্থিতিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছে। জনপ্রিয়তার আজ কার ভোট বাক্স গরম করবে তা জানতেই সারা বিশ্ব এই মুহূর্তে অপেক্ষা করছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের উত্তাপ এই মুহূর্তে একেবারে চরম পর্যায়ে। মঙ্গলবার শেষ পর্যায়ের ভোট গ্রহণ, আজ এই শেষ পর্যায়ের ভোট গ্রহণ। তারপরে জানা যাবে যে কুর্সিতে কে, মার্কিন মুলুকের কুর্সিতে কামলা না ট্রাম্প। সেদিকে অবশ্য ভারতেরও সতর্ক দৃষ্টি রয়েছে। इस वक्त मैं खड़ा हूँ व्हाइट हाउस के बिल्कुल सामने, पर आप व्हाइट हाउस को नहीं देख पा रहे होंगे क्योंकि मेरे पीछे आप देख सकते हैं कि फेंसेस लगे हुए हैं। लोहे के फेंसेस लगा दिए गए हैं, यहाँ पे बैरिकेड्स लगा दिए गए हैं, सिक्योरिटी काफ़ी बढ़ा दी गई है क्योंकि कहीं ना कहीं कंसर्न्स हैं कि यहाँ पे हालात ख़राब हो सकते हैं, प्रोटेस्ट हो सकते हैं। इलेक्शन के जब रिजल्ट्स आएंगे तो उसको लेके एक तरफ से कंसर्न है, काफ़ी कंसर्न लगा हुआ है। और कहीं ना कहीं अगर आप आसपास जाएं तो दुकानों पे देखेंगे वहाँ पे वुडन प्लैक्स लगा दिए गए हैं और रोड्स बहुत सारी ब्लॉक कर दी गई हैं। हार्वर्ड यूनिवर्सिटी के आसपास जो रोड्स हैं वो ब्लॉक कर दी गई, उनकी वो जो जगह है वहाँ पर कमला हैरिस जब रिजल्ट आएंगे तो वहीं होंगी। तो कहीं ना कहीं अब कुछ ही घंटों में इलेक्शन शुरू हो जाएंगे और करीब एक दिन बाद तक इतना साफ हो जाएगा कि कौन अगला राष्ट्रपति बनेगा यूनाइटेड स्टेट्स का, क्योंकि दशा और दिशा वो तय कर सकता है न केवल यूनाइटेड स्टेट्स की पर पूरी दुनिया की भी। सिद्धार्थ सिबल, जी न्यूज़ के लिए, वाशिंगटन से। उत्तेजना पारद चढ़ছে, তার কারণ একেবারে শেষ পর্যায়ের ভোট আজ এবং তারপরেই প্রেসিডেন্ট পদে কে আসতে চলেছেন সেদিকে নজর থাকবে সবার। ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস, এ নিয়ে তৃতীয়বার প্রেসিডেন্ট পদের লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প। গতবার জো বাইডেনের কাছে হেরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তারপর আজ এবার আবারও এই প্রেসিডেন্ট পদের লড়াইয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং উল্টো দিকে কমলা হ্যারিস। রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমলা হ্যারিস, কার দিকে শেষ পর্যন্ত পাল্লা ঢলে পড়বে সেদিকে নজর সব মহলের। অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে সমস্ত দেশ এবং ভারতও। 50টি প্রদেশের ভোট রয়েছে এবং এই 50টি প্রদেশের মধ্যে 7টি রয়েছে একেবারে সুইং স্টেট। এই 7টি সুইং স্টেটের ভোটের উপরেই শেষ পর্যন্ত ফলাফল নির্ভর করছে এমনটাই মনে করছে বিভিন্ন মহল। খুব স্বাভাবিকভাবেই এই 7টি সুইং স্টেটের ফলাফলের দিকে নজর রয়েছে সবার। আগামী প্রেসিডেন্টকে নজর গোটা বিশ্বের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী লস্কর। ঈশানীদীপ, এতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়তো সাম্প্রতিককালে দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াইয়ে। ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস, কে শেষ হাসি হাসবে কি মনে হয় আপনার পর্যবেক্ষণে? দেখুন, আপনি যথার্থই বলেছেন যে এই লড়াইটা সম্ভবত ইদানিং ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচনী ইতিহাস আছে তার মধ্যে সবচেয়ে কঠিনতম লড়াই হতে চলেছে। হাড্ডাহাড্ডি লড়াই বলছে আপনি যথেষ্ট। আপনারা হয়তো জানেন যে নিউ হ্যাম্পশায়ারে তারা মিডনাইটে ভোট করে, অর্থাৎ তারা মধ্যরাত্রির থেকে ভোট করা শুরু করেন এবং ফলে তারা ধরতে পারেন যে মঙ্গলবার, আজ মঙ্গলবারে রাত 12টা বা 1টা থেকে ভোটিং শুরু করেছে। এবং সেইখানে যে আমরা খবর জানতে পারছি যে সেখানে কিন্তু ভোটিং এর লড়াইয়ের যদি আমরা প্রথমে ইন্ডিকেশনটা পাই, উভয়ে কিন্তু প্রথমেই 3টে 3টে করে পেয়েছে। অর্থাৎ এটা যদি আমরা বলি আভাস যে কি ধরনের প্রতিযোগিতা বা কি ধরনের নির্বাচনের লড়াইটা হতে চলেছে, এটা কিন্তু অত্যন্ত কঠিন লড়াই দুজনের পক্ষে। এবং আপনি একটু আগেই বলছিলেন, আমি শুনছিলাম যে কয়েকটা স্টেটস আছে যারা সুইং স্টেটস হিসেবে কাজ করবে। মনে রাখতে হবে গতকাল তারা পেনসিলভেনিয়ায়, অর্থাৎ গতকালের লাস্ট আমি বলতে চাইছি, লাস্ট যে তারা ক্যাম্পেইন করেছে পেনসিলভেনিয়াতে, এবং সেইখানে কিন্তু দেখা গেছে রাত অবধি দুজন ক্যান্ডিডেট অর্থাৎ কমলা হ্যারিস এবং ট্রাম্প দুজনেই মিলে কিন্তু রাত অবধি চেষ্টা করেছেন কনভিন্স করার, অর্থাৎ ভোটারদেরকে তাদের বক্তব্যটাকে বোঝাবার জন্য। ফলে এই লড়াইটা কিন্তু হচ্ছে এবং হবে। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে, যে আমরা যে বিভিন্ন সার্ভে এবং পপুলার যে আমরা খবরের জায়গাগুলোর থেকে জানতে পারছি যে যে প্রবণতা দেখছি সেখানে কমলা হ্যারিস এগিয়ে রয়েছে। এই ধরনের একটা প্রবণতা কিন্তু নানা জায়গা থেকে নানা সার্ভের মাধ্যমে উঠে আসছে। কিন্তু তার পাশাপাশি এটাও কিন্তু কয়েকটা জায়গা থেকে বোঝা যাচ্ছে যে একটা প্রজন্ম, বিশেষ করে সম্ভবত ইয়াং প্রজন্মের একটা অংশ, তারা কিন্তু ট্রাম্পের পলিসির সঙ্গে কেন বিশেষ রকম ভাবে কিছু কিছু পলিসির সঙ্গে, বিশেষ করে ইমিগ্রেশন রিলেটেড পলিসির সঙ্গে তারা কিন্তু একমত। তার বড় কারণ হচ্ছে ইমিগ্রেশনের সঙ্গে একটা এমপ্লয়মেন্টের কিন্তু একটা যোগাযোগ আছে, একটা সম্পর্ক আছে। কাজে এই বিষয়টা যেমন নজরে রয়েছে। ঈশানীদি, একটু আপনাকে বিরত করছি। আরো একটা বিষয় সবথেকে যে এই গুরুত্বপূর্ণ, এই যে হাড্ডাহাড্ডি লড়াই, তার দিকে গোটা বিশ্বের নজর রয়েছে, ভারতও নজর রেখেছে। আপনার কি মনে হয় কমলা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প, কার মসনদে বসলে ভারত আক্ষরিকভাবে কিছুটা লাভের মুখ দেখবে এবং কেন? আচ্ছা, এবারে একটা কথা বলি, যে আমরা যদি ভারতের দিক থেকে বা আমরা একটা জায়গা থেকে শুরু করি বরঞ্চ, যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু একটা বড় অংশ প্রবাসী ভারতীয়রা আছে এবং তারা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাচনী রাজনীতিতে পালন করেছে। যদি ধারা দেখা যায় তাহলে দেখতে পাবেন যে ডেমোক্র্যাটসদের প্রতি কিন্তু অনাবাসী ভারতীয়দের অর্থাৎ মার্কিনী ভারতীয়দের একটা জায়গা রয়েছে। ইমিগ্রেন্ট পপুলেশনের ধরে নিতে হবে 30% ভোট করতে চায় এবং সেই ইমিগ্রেন্ট পপুলেশনের 30% একটা বড় অংশ কিন্তু কমলা হ্যারিসের পক্ষে, আমরা ডেমোক্র্যাটসদের পক্ষে। এবং প্রথমবার একজন ভারতীয় বংশজ মহিলা যেহেতু প্রতিনিধি হিসেবে অর্থাৎ নির্বাচনে দাঁড়িয়েছেন, প্রেসিডেন্ট হবার জন্য তিনি দাঁড়িয়েছেন, সেইখানে কিন্তু ভারতীয়দের একটা সমর্থন রয়েছে। এবং আমরা যদি পলিসির ধারাগুলো দেখতে পাই তাহলে দেখব যে ডেমোক্র্যাটসদের যে ধারাটা সেটা কিন্তু ভারতের সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক সেটাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে, অনেকটা ত্বরান্বিত করেছে। কিন্তু এইটা বলার পাশাপাশি ইদানিংকালে যদি আপনি ট্রাম্পের প্রচার দেখেন তাতে কিন্তু তিনি একটা ইন্টারেস্টিং জায়গায়, তিনি এই কিছুদিন আগে আমি যতদূর মনে করতে পারছি 4-5 দিন আগে তিনি ট্রাম্প কিন্তু বাংলাদেশের যে মাইনরিটি অর্থাৎ হিন্দু যে জনসমষ্টি তাদের যে সমস্যার কথা, তারা যে নানা ধরনের প্রতিঘাতের সম্মুখীন হচ্ছে সেই বিষয়টার উপর জোর দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। একেবারে ঈশানীদি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং শেষ পর্যন্ত কি হবে, ডোনাল্ড ট্রাম্প কি দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে আসীন হবেন নাকি মার্কিন মহল প্রথমবার কোনো মহিলা প্রেসিডেন্টকে পাবে? আমাদের নজর থাকবে সেদিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।